এবারের এশিয়া কাপ বেশ আলোচিত নানা দিক থেকেই, আয়োজন মাঠে গড়াবে কিনা তা নিয়েই ছিল সন্দেহ। অবশেষে হাইব্রিড মডেলে হচ্ছে দুই দেশে, কিন্তু খেলা মাঠে গড়ালেও সমালোচনা পিছু ছাড়েনি। খেলোয়াড়দের জার্সি থেকে উধাও আয়োজক দেশের নাম, সেটা নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে। এসব বিষয়কে অবশ্য পাশ কাটিয়ে ক্রিকেট প্রেমীরা মজেছেন খেলার মাঠে। এরই মধ্যে দারুণ উত্তেজনা জমা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচ, তাতে সন্দেহ নাই। পাকিস্তান একটা ম্যাচ খেলে ফেলেছে এরই মধ্যে নেপালের সাথে, বড় জয় পেয়েছে বাবররা। ইন্ডিয়ার প্রথম ম্যাচ, ভারতীয় সমর্থকদের জন্য এই ম্যাচটা একটু অন্য রকম। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে প্রথমবার এশিয়া কাপের ম্যাচ ইন্ডিয়ার। আরও একটা কারণে এই ম্যাচে দৃষ্টি থাকবে সমর্থকদের, এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে কামব্যাক করতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ইন্ডিয়ান ক্রিকেটের এই সুপারস্টার, বড় ধকল গেলেও চোট কাটিয়ে 230 দিন পর 22 গজে ফিরবেন এই ইন্ডিয়ান ব্যাটার। 28 বছর বয়সী শ্রেয়াস ব্যাট করবেন 4 নম্বরে। ইন্ডিয়ার হয়ে 42টা ওয়ানডে খেলা শ্রেয়াস 6 মাস ছিলেন মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার সাথে গত মার্চে শেষ টি-20 খেলেছিলেন, আর একদিনের ক্রিকেট খেলেছেন সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 15 জানুয়ারি। আর পাকিস্তান মুখিয়ে এই ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে। এবারের এশিয়া কাপ নিয়ে অনেক নাটক হয়েছে, যার মূলে ছিল ইন্ডিয়া। পাকিস্তান মূল আয়োজক হলেও শুধু ইন্ডিয়ার কারণে বেশিরভাগ ম্যাচ আয়োজন করতে হচ্ছে শ্রীলঙ্কায়। ব্যাটে বলে ইন্ডিয়াকে সেই জবাব দিতে চায় পাকিস্তান। এমন নানা কারণে শ্রীলঙ্কায় হতে যাওয়া এই ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার শেষ নেই। আকাশ ছোঁয়া দামে টিকিট বিক্রির কথাও শোনা গেছে, তবুও থেমে নেই সমর্থকরা। কিন্তু দর্শকদের এত উত্তেজনা থামিয়ে দিতে পারে বেরসিক বৃষ্টি, সেই সম্ভাবনাও নাকি রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাল্লেকেল স্টেডিয়ামে, কিন্তু রোববার সেখানে দুই দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটা। আপাতত উত্তেজনার পাশাপাশি ম্যাচ না হওয়ার শঙ্কায় সময় পার করতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। মমিন রোহন, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.